দুপুরে রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তায় হ্রদ ঘেঁষে পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের কাজ করতে গেলে শ্রমিকরা মাটি চাপা পড়ে। স্থানীয় লোকজন জানায়, সেখানে 11 জন শ্রমিক কাজ করছিল। ঘটনাস্থলে পৌঁছে 5 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে মারা যায় 3 জন। অল্প ভাঙার পর হঠাৎ করে পুরা ঘোলা পড়ে গেছে, মাটি কাটতেছে, চোরা খালি ভাঙা পড়ছে, তাড়াতাড়ি আমরা উঠতে পারছি। পাহাড়ের অংশ মাটি কেটে যখন ফাউন্ডেশন করতেছে, এই ফাউন্ডেশনের করাকালীন পাহাড় ধসে পড়ছে, 3 জন শ্রমিক মারা গেছেন, মাটি শ্রমিক। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক। যে করতেছে এটা কোনো ধরনের সেফটি না নিয়ে করতেছে, এটা অবৈধভাবে করতেছে। বাড়ির মালিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন।